হ্যালো ভিউয়ার্স, স্ট্রেঞ্জ নিউজ মিনিট 24 এর আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু বাড়িঘরকে দেখাবো যে বাড়িঘরগুলো নড়াচড়া করতে পারে বা চলাফেরা করতে পারে। কি এমন বাড়িঘরের কথা শুনে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন। তো আজকের এমন একটি মজাদার ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি সাথেই থাকুন, আর এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে, আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করে দিন। নাম্বার ওয়ান, আনফোল্ডিং বিল্ডিং। আচ্ছা ভিউয়ার্স, কেমন হবে যদি আপনার শখের বাড়িটিকে নিয়ে আপনি যদি কোথাও ঘুরতে যেতে পারেন? কি আমার কথাকে আপনার হাস্যকর বলে মনে হচ্ছে? জি না, এটি একটি সত্যিকার অর্থে বাড়ি, আর যেটি তৈরি করতে মাত্র 8 মিনিট সময় লাগবে। টেনফোল্ড নামের একটি কোম্পানি এই বাড়িটিকে তৈরি করেছে, এবং এই বাড়িটিকে আপনি ট্রাকের সাহায্যে যে কোথাও নিয়ে যেতে পারবেন, এবং একটি বাটন প্রেস করার সঙ্গে সঙ্গেই আপনার একটি বাড়ি তৈরি হয়ে যাবে। নাম্বার টু, দ্য ক্রোকেট হাউস। এই উদ্ভট মডেলের বাড়িটি মূলত পোল্যান্ডে তৈরি করা হয়েছে। যখন প্রথম এই বাড়িটির ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, তখন অনেকেই মনে করেছিল যে এটা ফটোশপের কারসাজি, এবং অনেক মানুষই এই বাড়িটির উদ্ভট মডেলটিকে বিশ্বাস করতে চাইতেন না। এই বাড়িটির মডেল এবং এই বাড়িটিকে তৈরি করার জন্য আর্কিটেকচার ইঞ্জিনিয়ারদের চরম বুদ্ধিমত্তার পরীক্ষা দিতে হয়েছে, কারণ আপনারা বিশেষভাবে নজর করলে দেখতে পারবেন যে এই বাড়িটার অনেকটা অংশই বাঁকানো, মনে হচ্ছে সেগুলো ভেঙে পড়তে যাচ্ছে। কিন্তু না, বাস্তবিক অর্থে এই বাড়িটির মডেলটি মূলত এরকমের। এই বাড়িটিকে তৈরি করার কাজ শুরু হয়েছিল 2004 সালে। এই বাড়িটি মূলত 4000 স্কোয়ার ফুটের, এবং এই বাড়িটিকে তৈরি করতে বাংলাদেশি টাকায় প্রায় 150 কোটি টাকার মতো খরচ হয়েছে। পোল্যান্ডে এই বাড়িটিকে মূলত একটি শপিং মল হিসেবে ব্যবহার করা হয়, এবং এখানে রয়েছে বিশ্বের বড় একটি ক্যাসিনো, যার কারণে প্রতি বছর এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে। নাম্বার থ্রি, সুইট বোলার্ড। এই বিলাসবহুল বিল্ডিংটি একটি আর্কিটেকচার টিম তৈরি করেছিল, যেটির প্রধান দায়িত্বে ছিলেন ব্রুনো ডি ফ্র্যাঙ্কো এবং ডেভিড ফিশার। এই দুই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের স্বপ্ন ছিল তারা এমন একটি ইমারত তৈরি করবেন যার কারণে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই কথাকে তারা চিন্তা করে তারা পৃথিবীর সর্বপ্রথম একটি ঘুরন্ত মডেলের বাড়ি তৈরি করেন। এই বিল্ডিংটিকে ব্রাজিলে তৈরি করা হয়েছে, এবং এটির নাম দেওয়া হয়েছে সুইট বোলার্ড। আর এই বিল্ডিংটিতে 15টি ফ্লোর রয়েছে। এই বিল্ডিংটির 11টি ফ্লোর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতি ঘন্টায় ঘুরতে থাকে, যেটা দেখতে ঘরের মতো। এবং এই বিল্ডিং থেকে আপনি সমুদ্র সৈকতের সৌন্দর্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে একসঙ্গে উপভোগ করতে পারবেন। নাম্বার ফোর, দ্য বাস্কেট বিল্ডিং। ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের সঙ্গে মজা করছি না, সত্যিকার অর্থেই এমন একটি বাড়ি তৈরি করা হয়েছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। মানুষ কোথাও পিকনিকে গেলে যে ধরনের বাস্কেটে করে কোনো কিছুকে নিয়ে যায়, ঠিক সেই বাস্কেটের মডেলের একটি বাড়ি তৈরি করা হয়েছে। এই বাড়িটি তৈরি করতে বাংলাদেশি টাকায় প্রায় 100 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে, এবং এই বাড়িটি তৈরি করতে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারদের অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়েছে। সত্যিকার অর্থে এই বাড়িটির সৌন্দর্য দেখে যে কেউ বিস্মিত না হয়ে পারবে না, যার ফলে এখানে প্রতি বছর অনেক টুরিস্টরা এই বাড়িটি দেখতে আসে। এই বিল্ডিংটি হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় বাস্কেট কোম্পানি লঙ্গার বার্গারের প্রধান কার্যালয়, এবং তাদের উৎপাদনকৃত ঝুড়ির মতো মডেল করেই এই বাড়িটি তৈরি করা হয়েছে। নাম্বার ফাইভ, দ্য ডাইনামিক টাওয়ার। সুইট বোলার্ড বিল্ডিংটি তৈরি করার সময় ডেভিড ফিশারের সঙ্গে আরও একজন প্রকৌশলী ছিলেন, এবং ডেভিড ফিশার সবসময় ভাবতেন তিনি নিজে একটি অত্যাধুনিক প্রযুক্তির বিল্ডিং তৈরি করবেন, যেটা হবে পৃথিবীর সবচেয়ে একটি বিস্ময়কর বিল্ডিং। সেই কথাকে তিনি চিন্তা করে ডাইনামিক টাওয়ারের ম্যাপ তৈরি করেন। এই বিল্ডিংটি দুবাই শহরে তৈরি করা হচ্ছে। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2008 সালে, যা 2020 সালে গিয়ে শেষ হবে। এই বিল্ডিংটিতে মোট 80টি ফ্লোর থাকবে, এবং প্রত্যেকটি ফ্লোরে ঘুরতে থাকবে, এবং যে ফ্লোরগুলো থেকে সরাসরি সমুদ্রের সৌন্দর্য এবং একই সঙ্গে দুবাইয়ের মরুভূমির সৌন্দর্যকে উপভোগ করা যাবে। এই বিল্ডিংটি ঘোরানোর জন্য যে বিদ্যুতের দরকার হবে সেটা মূলত সোলার প্যানেল থেকে আসবে, যেটা হচ্ছে একটা স্বতন্ত্র বৈদ্যুতিক পদ্ধতি। তো ভিউয়ার্স, আজকে ছিল এই আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করে দিন, আর দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।